আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই লার্নিং কার্যক্রমের পক্ষ থেকে আমি তোমাদের কোঅর্ডিনেটর ম্যাডাম নার্গিস সুলতানা সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শুরু করছি। আজকে তোমাদেরকে আমি যে পাঠ পড়াবো সেটা হচ্ছে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এখানে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে যে এখানে জানতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জীবনী সম্পর্কে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে চারজন খলিফা এসেছেন তাদেরকে খোলাফায়ে রাশিদিন বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা। তিনি 573 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কোমল হৃদয় ও সুন্দর মনের অধিকারী। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। পবিত্র কোরআনের জ্ঞান ছিল তার অসাধারণ। তিনি ছিল বড় কবি এবং সুবক্তা দানশীল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সাহসী ও প্রভাবশালী, তাই তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে শুরু করেন। ইসলাম ধর্ম প্রচার করার সময় মক্কার অনেক লোক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে শত্রুতা শুরু করেছিল। সে সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস যুগিয়েছিলেন, অনেক অত্যাচারও সহ্য করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা হত্যা করতে চাইলে তিনি আল্লাহর আদেশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে শুনেছিলেন ক্রীতদাসকে মুক্তি দেওয়া সওয়াবের কাজ, তাই তিনি নিজের অর্থে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবং আরও অনেক ক্রীতদাসকে কিনে তাদেরকে মুক্তি দেন। তাবুক যুদ্ধের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত সম্পদ মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে দান করেন। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম অবাক হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, তুমি ঘরে কি রেখে এসেছো? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমগ্র মুসলিম জাহানের প্রথম খলিফা নির্বাচিত হন। তিনি ছিলেন গরিবের বন্ধু, নিঃস্ব দুঃখী ও অভাবী মানুষের আপনজন। খলিফা হয়েও তিনি তাদের কাছ থেকে দূরে সরে যাননি। মহান সেবক ছিলেন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছিলেন, ইসলাম প্রচারে সামর্থ্য ও ধন সম্পদ দিয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন দায়িত্বশীল মানুষ। কিভাবে সাধারণ মানুষের ভালোভাবে কাছে আসা যায় সেই ভাবনায় ছিল তার। তিনি রাজকোষের রক্ষক ছিলেন, অভাবের জন্য তিনি রাজকোষের কিছুই ভোগ করেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে দিও, কোনো অবস্থাতেই ভুল করবে না। সত্যি মহৎ মানুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তোমরা যে গল্পটি আজকে পড়লে, পড়ে বুঝলে, তোমাদের সুবিধার্থে তোমাদের পাঠ্য বইটি সামনে রাখো, আমি কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজটি দেখো, ক নাম্বার, খোলাফায়ে রাশিদিন কাকে বলে? খ নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? গ নম্বর, তিনি কোথায় জন্মগ্রহণ করেন? ঘ নম্বর, তার মাতা ও পিতার নাম কি? ঙ নম্বর, পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন? তারপরে দেখো, নবুয়ত লাভের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তোমাদের এই পাঠে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবে। তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।